ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি শরণে এসে গেছি ভাগ্যলক্ষ্মী সিরিয়ালের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। ভাগ্যলক্ষ্মী সিরিয়ালে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে হয়তো ভেঙে গেল ভাগ্যশ্রীর সংসার, কারণ রূপ আর রুষা দুজনেই বাড়ি ছাড়া হয়ে গেল। আর এটার জন্য আমাদের ভাগ্যশ্রী সাংঘাতিক পরিমাণে কষ্ট পাচ্ছে এবং যখনই বাড়ি ছাড়া হচ্ছে এরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের ভাগ্যশ্রী ছুটে গেছিল রূপের কাছে, রূপের সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল, ক্ষমা চেয়েছিল, বলেছিল আমি আর কোনোদিনও কোনো খারাপ কথা বলবো না, আর তুই জাস্ট বাড়ি ছেড়ে বেরিয়ে যাস না। কিন্তু বাধ্য হয়েছিল লক্ষ্মী দেবী মুখ খুলতে, কারণ লক্ষ্মী দেবী জানিয়ে দিয়েছে যে সমস্ত সম্পর্ক তো এখানেই শেষ, তুই আর কোনোদিনও আমাকে মা বলে ডাকবি না, যা তুই চলে যা। এবং তারপরেই পরিবারের সকলে কষ্ট পাচ্ছে। এরই মধ্যে হৈমন্তী ম্যাডাম তো আবার বেশ কিছু মন্তব্য প্রকাশ করেছে, আর তার এই সমস্ত মন্তব্য শুনে ভাগ্যশ্রী কিছু বলেছে কিনা সেদিকে আমি যাচ্ছি না। তবে হ্যাঁ, ভাগ্যশ্রী খুবই কষ্ট পাচ্ছে, এবং কষ্ট যে শুধু সে পাচ্ছে তা নয়, লক্ষ্মী দেবী কষ্ট পাচ্ছে, বোধায়নবাবু কষ্ট পাচ্ছে, শুভ, রিয়া, প্রত্যেকে, ভাগ্যশ্রী প্রত্যেকে কষ্ট পাচ্ছে এবং কান্নায় ভেঙে পড়েছে। আর শুভ বারে বারেই ফোন করছিল আমাদের রূপকে, কিন্তু রূপ ফোনটা কেটে সুইচ অফ করে দিয়েছে, যেটা দেখে আমাদের শুভ সকলকে বলেছে যে ও আর কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু আমাদের ভাগ্যশ্রী বিশ্বাস রেখেছিল এবং বলেছিল যে না, রূপ ফিরে আসবে, এমনটাই আমার মনে হচ্ছে, রূপ নিজের ভুলটা বুঝতে পারবে আর রূপ ঠিক একদিন না একদিন আমাদের বাড়িতে ফিরে আসবে, দেখো। তো এই বিশ্বাস নিয়ে আমাদের ভাগ্যশ্রী চলছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের রূপ বাড়িতে হাজির হয়, যেটা দেখে রূপকে জিজ্ঞাসা করা হয় যে রুষা কোথায়। তখন রূপ আসল ক্লাইম্যাক্সটা ওপেন করে এবং জানায় যে আমি তো রুষাকে নিয়ে গেছিলাম ওই বাড়িতে, কিন্তু রুষাকে আমি কড়া গলায় জানিয়ে দিয়ে এসেছি যে তোমার জায়গা আজ থেকে এই বাড়িতে তোমার সাথে আমি থাকতে পারবো না, কারণ আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ আমার মা, ভাই, দাদা এবং আমাদের বউ দিদি, তো সেই জন্য আমি চলে যাচ্ছি আমার বাড়িতে, তুমি থাকো তোমার ড্যাডির বাড়িতে। তো রূপের সুবুদ্ধি ফিরে এসেছে এবং রূপ বাড়িতেও ফিরে এসেছে, শুধু যে বাড়িতে ফিরে এসে এই কথাগুলো যে বলেছে তা নয়, সে এটাও তার মাকে প্রমিস করেছে যে আর কোনোদিনও সে কোনো সময় বাড়ি ছেড়ে চলে যাবে না। এর আগেও যদিও বা যাবে যাবে করেছিল বা চলে গেছিলো, কিন্তু ফাইনালি সে এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর কোনোদিনও যাবে না। এবং শুধু তাই না, এর সাথে নিয়েছে আরও একটা কড়া রকমের সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে সে সিদ্ধান্ত নিয়েছে যে প্রয়োজন সে রুষাকে ডিভোর্স করবে। যেটা জানতে পেরে আমাদের ভাগ্যশ্রী সাংঘাতিক পরিমাণে ভেঙে পড়েছে এবং সে ভাবছে যে ভেঙে যাবে তার ভাই এবং ভাইয়ের বয়স সংসার। ঠিক তারই মধ্যে আমাদের রুষা আবার ওই বাড়িতে এন্ট্রি নিয়ে নিয়েছে। তো রুষা কেন এন্ট্রি নিল এটা নিয়ে আমাদের অনেকের মনেই প্রশ্ন হতে পারে। তো রুষা তার ড্যাডির সাথে তুমুল পরিমাণে অশান্তি করেছে, করে জানিয়েছে যে রূপ আমাকে ছেড়ে চলে গেল, এ হলো সে হলো, সে আবারও একটা নতুন কোনো মাস্টার প্ল্যান করেই আসছে, এটাই আমরা ধরে নিতে পারি, কারণ রুষার মতো মেয়েরা হয়তো এত সহজে শুধরে যাবার না। তবে এবার আসছে রুষা একটু অন্যরকম গেম প্ল্যান করে, সকলের চোখে ভালো বউ হবে বলেই সে এসছে এবং সে জানাচ্ছে যে সে আর কোনোদিনও তার বাপের বাড়িতে ফিরবে না, সে আর কোনোদিনও যাবে না, কোনো সম্পর্ক রাখবে না, সে শুধুমাত্র ওই বাড়িতে থাকতে চায়, রূপের সাথে থাকতে চায়। একদিকে রিয়া আনন্দ পাচ্ছিল যে আপদ বিদায় হয়েছে, কিন্তু তারই মধ্যে আপদ লক্ষ্মী শ্রী ভাব নিয়ে বাড়িতে এন্ট্রি নিয়ে নিল আর তাকে গ্রহণ করে নিল আমাদের ভাগ্যশ্রী। এবং তারপরে আমাদের রূপের বেশ কিছু শর্ত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো যাই হোক, বেশ ভালোভাবেই এবার কীভাবে বাঁচ দেবে আমাদের রুষা, পুরো সংসারটাকে পুরোপুরি ধ্বংস কী করে করবে, এগুলো এবার দেখতে হবে। নাকি পুরোপুরি ভালো হয়ে গেল রুষা, এটা নিয়ে কিন্তু আমাদের মনে একটা সন্দেহ থেকেই যাবে, কারণ হতেই পারে যে অন্যায় হচ্ছে, পরিবারের বিরুদ্ধে কেউ এসে দাঁড়িয়ে দুটো কথা বলছে, সেখানে রুষাই যাবে প্রতিবাদ করতে, কারণ পরিবারের চোখে হয়তো ভালো হওয়ার জন্য। এবং তারপরে আস্তে আস্তে খোলস থেকে বেরিয়ে আসবে তার আবারও আসল রূপ, এবং তারপরে কিভাবে সামাল দেবে সবকিছু, এগুলো জানতে গেলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল ভাগ্যলক্ষ্মী স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক রাত 9টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।